হ্যালো ভিউয়ার্স, আমি সাত্বিক আর আপনারা দেখছেন দাদা ভাই নেট পয়েন্ট। পশ্চিমবঙ্গ সরকারের বেকার ছেলে মেয়েদের জন্য একটি প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলে মেয়েদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। এই যুবশ্রী প্রকল্পে নতুন 3টি আপডেট দেওয়া হয়েছে। তো এই আপডেটগুলি জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখানে আসার পরে একটি স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা কিন্তু আপডেটগুলি পেয়ে যাবেন। তো প্রথম আপডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের সকলকে জানানো যাচ্ছে যে কোভিড-19 পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামীবারের অর্থাৎ জুন 2021 এর অ্যানেক্সার 3 জমা দেওয়া থেকে যুবশ্রী ভাতা প্রাপকদের অব্যাহতি দিয়েছেন। প্রত্যেক যুবশ্রী প্রাপক যারা জুন 2021 এ যুবশ্রী ভাতা পাচ্ছেন তাদের নাম জুলাই 2021 এও বিবেচিত হবে। তো এই ছিল প্রথম আপডেট। এবং দ্বিতীয় আপডেটটি আপনারা একটু আর নিচের দিকে আসলে দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে যে সকল কর্মপ্রার্থী ব্যাংক সংযুক্তিকরণের কারণে গত 3 মাসের মার্চ এপ্রিল মে 2021 যুবশ্রী প্রকল্পের উৎসাহ ভাতা পাননি তাদেরকে জানানো হচ্ছে যে আপনারা আপনাদের নিজের আবেদনপত্র সহ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসবুকের প্রথম পাতার ছবি নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অবিলম্বে যোগাযোগ করুন অথবা ইমেল করুন। তো এটা ছিল দ্বিতীয় আপডেট। এবং তৃতীয় আপডেটটি জানার জন্য আপনারা একটু আর নিচের দিকে চলে আসবেন। একটু আর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটি নতুন আপডেট আরও দেওয়া হয়েছে। এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক এর নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক এর প্রোফাইলে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে অবিলম্বে নিজের এমপ্লয়মেন্ট ব্যাংক এ প্রোফাইল লগ ইন করে বর্তমান মোবাইল নাম্বারটি আপডেট করে নেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন তাদেরও কিন্তু বলা হয়েছে যে আপনারা আপনাদের নতুন মোবাইল নাম্বারটি অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আপনার প্রোফাইলটিকে লগ ইন করে সেটাকে চেঞ্জ করে নেবেন। তো এই ছিল 3টি যুবশ্রী প্রকল্পের আপডেট। তো এই আপডেটগুলি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।